হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুজানসুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সুতো করছি। আজ আমি গুজরাটি স্টিচের একটা অল ওভার ডিজাইন দেখাব। এটার জন্য প্রথমে আমি এইভাবে এঁকে নিয়েছি, আর গুজরাটি স্টিচের নিয়ম যে কোনো কোনার থেকে ওঠাতে হবে। এটার জন্য প্রথমে এই কোনায় উঠিয়েছি, তারপর এই দিক থেকে এইভাবে সুতোটাকে ওঠাচ্ছি, আবার এই দিক থেকে এইভাবে। এইভাবে সুতোগুলো সব সময় দেখতে হবে, ভরাট করার সময় আমার সুতো ফাঁসছে কিনা, এই যে সুতো এই যে বেরিয়ে আসছে না, ফাঁসছে, এইটাই সব সময় লক্ষ্য করতে হবে। এইটাতে সবগুলোতে উপরেই যাচ্ছে, এটা উপরে যাবে আর দুটো ঘর প্রথমেরটা তো উপরে গেল, তো পরেরটা নিচে যাবে। গুজরাটি স্টিচের নিয়ম, একটা যখন দুটো দাগ সেলাই হয়ে যাবে, দুটো এরকম দাগ, তখন এক প্রথম একটা দেখে নিতে হবে ওটা উপর দিকে যাচ্ছে না নিচের দিকে, যদি ওইটা উপর দিকে যায় তো পরেরটা নিচের দিকে যাবে। এটা এখানে শেষ করে দিলাম। একই রঙের সুতো দিয়ে ভরাট করবো, সেজন্য আমি এই দুটোর মধ্যে এখানে এটাকে উঠাচ্ছি, আবার এইখান থেকে এই যে এই দুটো পায়ের মধ্যে এখানে ঢুকাচ্ছি, ভরাটটা এইভাবে করছি। যে দুটো করে যে ঘর হচ্ছে, ফার্স্টের ঘরটা সব সময় ওঠাবো। এবার যেমন চারটে ঘর হয়ে গেছে, ফার্স্টে এটা ওঠাচ্ছি, পরেরটা নিচে, তারপর এটা ওঠাচ্ছি, এটা আবার নিচে, একটা ওঠালে অন্যটা নিচে থাকে। এখানে দুটো আছে তো একটা ফার্স্টেরটা ওঠালো তো অন্যটা নিচে। সুতো শেষ হয়ে গেলে এটা শেষ করার এইভাবে নিয়ে এই দুটো পায়ের মধ্যে এখানে সুতোটাকে আমি ঢুকিয়ে এখানে শেষ করছি। আমি সুতোটা শেষ করেছি, সেইখানেই আবার উঠিয়েছি, এইখান থেকে এবার এই একইভাবে যেগুলো এইভাবেই করবো একই রকমভাবে। এটা আমি একটা কুর্তির ওপরে করছি, এইটা অল ওভার কাজে ইউজ করা যাবে, ছোটো ছোটো করে পুরো কুর্তির গায়ে, শাড়ির গায়ে, বেডশিট, আবার সব কিছুতেই আপনারা পুরো গায়ে এটা দিতে পারবেন ছোটো ছোটো করে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন।